ইন্টারনেট জগৎ মানেই অদ্ভুত সব সিস্টেমে পরিচালিত অধ্যায়। এখানে কাউকে ভালোবাসলেও তার র্যাঙ্ক বাড়ে, আবার কাউকে নিয়ে ট্রোল করলেও তার র্যাঙ্ক বাড়ে। এক কথায়, কোনো বিষয় কিংবা কোনো পার্সনকে নিয়ে যত বেশি সার্চ হবে তত বেশি তার র্যাঙ্ক বাড়বে। ইদানিং আলোচিত ও সমালোচিত নাম হিরো আলমের ভিডিওর ভিউসের রেকর্ড দেখেছেন সবাই, কিন্তু তার ভিডিও থেকে আয় ইনকামের রেকর্ড তো দেখেন নাই। আসুন চুপি চুপি দেখে নেই এই মাসে কত টাকা সে ইনকাম করলো এবং সে কেমন অ্যামাউন্ট প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকেন। চুপি চুপি কেন বললাম, এটা দেখার পর অনেকেই অবিশ্বাস করতে পারেন অথবা অন্য কিছু ভাবতে পারেন। তবে একটা কথা, এটা কিন্তু একেবারে লিগাল ইনকাম নয় ও একেবারে ফেক নয়। যেটা বলবো এবং দেখাবো এর আশপাশের ঘরেই লিগাল হিসাবটা লুকিয়ে থাকে। আমি আমার ব্যক্তিগত চ্যানেল সহ আরও বেশ কয়েকটি চ্যানেল নিয়ে রিসার্চ করার পর এই ভিডিওটা বানিয়েছি। চলুন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে। এখন আমরা সার্চ করব। আর একটা কথা, ইউটিউব কিন্তু ভিউজের উপর কোনো টাকা দেয় না আমাদেরকে। ইউটিউব সবসময় টাকা দেয় আমাদেরকে অ্যাড ক্লিকের উপর, ঠিক আছে? যার ভিডিওতে যত বেশি অ্যাড ক্লিক আসবে, যত ভালো ভালো দেশ থেকে অ্যাড ক্লিক আসবে, তত ভালো ইনকাম। তো আমরা এখন এখানে সার্চ করব সোশ্যাল ব্লেড। ওয়েবসাইট যারা বানিয়েছে তারা কিন্তু একদম ফাও ফাও বানায় নাই, ঠিক আছে? আপনি ধরতে পারেন যে এখানে 19-20 হয়, তবে 18-20 অথবা 17-20 কিন্তু হয় না। এখানে লিখব হিরো আলমকার যে চ্যানেলই হোক না কেন, আপনি এখান থেকে সহজে তার ভিডিও, ট্রাফিক, তারপরে চ্যানেল ক্যাটাগরি আপনি বের করতে পারবেন। হিরো আলম অফিসিয়াল। হ্যাঁ, আমরা এখন সার্চ করব হিরো আলম অফিসিয়াল। তো ওই নামে যতগুলো চ্যানেল আছে আমাদের সামনে চলে আসবে। তো আমরা জাস্ট হিরো আলম ভাইয়ের চ্যানেলটাই সিলেক্ট করব, তার মানে তার চ্যানেলটাই তো দেখব। দেখুন 313 আপলোডস, এই যে আমরা এখন এটা সিলেক্ট করব। আর দেখুন বিস্তারিত সোশ্যাল ব্লেড র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে এত, সাবস্ক্রাইবার সংখ্যা মানে ভিডিওর ভিউজ, দেশ, চ্যানেল ক্যাটাগরি সব কিছুই আছে। এস্টিমেট আর্লি আর্নিং, মানে এখান থেকে সব কিছুই প্রায় বের করা যাচ্ছে। তো আমি যেটা দেখানোর জন্য আর কি ওপেন করলাম। তো লাস্ট 30 দিন অবধি, লাস্ট 30 দিনের হিসাব 4.2K ডলার, অর্থাৎ $4,200, ঠিক আছে? $4,200 চ্যানেলের যে ভিডিওগুলো, ম্যাক্সিমাম ভিডিও কিন্তু মানে নতুন করে যে সমস্ত ভিডিও, যে ভিডিওগুলো আমরা রোস্ট করেছি, ট্রোল করেছি, দেখুন আমরা রোস্ট করতে করতে, ট্রোল করতে করতে তার ভিডিওগুলো একদম ভাইরাল টপিকে চলে গেছে। আর সেই ভিডিওগুলোর ভিউসের কথা তো আপনারা জানেনই। তো আমরা এখন 4,200 দেখব কত আসে, ঠিক আছে? 4,200 USD টু BDT চলে আসছে এখানে, হিসাবটা দেখেন, ঠিক আছে? 356,299.73। আপনি ওইখান থেকে বাদ দেন, আপনি 56,000 বাদ দেন, অত বাদ যায় না, তারপরেও 300,000 ধরেন আপনি। আচ্ছা, 300,000 ধরা লাগবে না, আপনি 200,000 ধরেন। সে ইনকাম করতেছে, ইনকাম করে টাকা আনতেছে দেশে, সে বিনোদন দিক আর যায় দিক, টাকা আনতেছে দেশে, দেশের খাতেই কাজ করতেছে। দেখা গেল যে ইনকাম করতেছে ইউটিউব থেকে, কোনো দোকান থেকে সবজি কিনলেও সে সবজিওয়ালার ভালো হচ্ছে, সবজিওয়ালা তার মালগুলা বিক্রি করতে পারতেছে। খারাপ লাগে কোন সময়, দেখা গেল যে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতেছে, ভ্রমণে গেল লন্ডন আমেরিকা, লন্ডন আমেরিকায় যেয়ে বাংলাদেশের টাকাগুলো খরচ করে রাখি আসলো, এটা হচ্ছে দেশের জন্য খারাপ, এগুলো ভালো লাগে। আচ্ছা, ওইটা ফেক কিনা, এবার আমার ইউটিউব চ্যানেলের কথা তো আমি জানি, কারণ আমি এখনও 1 বছর থেকে মনিটাইজেশন পাইছি, 1 বছরের বেশি হয়েছে, এখনও আমি ইনকাম করতে পারিনি, কারণ আমার চ্যানেলের আপাতত কোনো ভিউস নাই, অ্যাড ক্লিক নাই, একেবারেই লো কন্ডিশন। আমরা আবার চলে যাব। আমার চ্যানেলের গল্প তো আমি জানি যে আমার চ্যানেলের কেমন আয় হয়, তো আমি এখন আপনাদেরকে হালকা একটু দেখাচ্ছি। মানে আমার চ্যানেল সহ আরও বেশ কয়েকটা চ্যানেল আমি এখানে রিসার্চ করেছি, তাদের আর্নিংয়ের গল্পও আমি জানি,
তো আমি তাদের কাছ থেকে শুনেছি, প্লাস এখানে মিলিয়ে দেখেছি, বেশি আকপাস হয় না, বেশি আকপাস হয় না। তো সাইটে তো আমার চ্যানেল আছে সিগ্রেট, আর আমার মাসিক ইনকাম ধরেন এই $3 থেকে $46, তো $46 হয় না আমার, ওই $2 $2.20 $2.13 এরকম। তো আসলে এটা এটা আছে, মানে বলা যায় না, চ্যানেলের কন্ডিশন তো দেখতেছেনই। দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি সামনে। তো ভেঙে পড়তেছি কারণ আমার কম্পিউটারটাও নষ্ট হয়ে গেছে, আর এদিক থেকে ক্যামেরাও নাই, মানে ভিডিও টপিকের অভাব নাই, কিন্তু আমি ভিডিও আপাতত বানাতে পারতেছি না। তো ভালো থাকবেন সবাই।